যা রাজগীর পশ্চিমবঙ্গে রাজ্যে কেন্দ্রের যারা নেতা প্রত্যেকের আমার নমস্কার। আমার আজকের প্রোগ্রামটা করার হচ্ছে, আমি হচ্ছে সেন্ট্রাল কমিটির সম্পাদক ছিলাম, হঠাৎ করে এটা মনে করি রাজ্যের সভাপতি কেন্দ্রে আমরা কিন্তু বিভিন্ন জায়গা রাষ্ট্রপতির কাছে, রাজ্যপালের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, পুলিশ কমিশনার কাছে আমি সবার কাছে লিখিত দেবো যে আমার বিনা কারণে মিথ্যে করে আমাকে এই সংগঠনে 34 বছরে আমাকে কেন সাসপেন্ড করেছে, আমাকে কই বাদ দিতে হবে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না দয়াময় বিশ্বাসকে। আমরা যদি সবাই মিলে মনে করি যে আজকের একটা কোথায় অফিস করে নেই, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা করেছে, সাউথের নিজের বাড়ি আমার টাকায় নিয়ে অফিস করেছে, তার বাড়ি থেকে অফিস করেছে কেন? একটা সিপিডিআর তিনি সভাপতি, ন্যায় শিয়ালদা করুক ন্যায় বারাকপুর করুক, কেন সেখানটায় অফিস করবে? কিন্তু বারাকপুরই করার কথা ছিল, তা মানুষের কাছ থেকে, বহুত লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে বিল্ডিং করে সেখানটায় বসে, মানে চালাকি ফাঁদ ফাঁদবে বলে, মানুষের কাছে ধোকা দেবে বলে সেখানটায় বসে আছে। কোন থানায় গিয়েছে একবার দেখা, কোন মানুষের কাজ করেছে দেখা, প্রমাণ করুক। যদি প্রমাণ করতে পারে রাজ্যের সভাপতি, আমি জুতো খেতে খেতে আসবো রাজ্যে থেকে, কার কাজ করেছে দেখাক। আমার কাছে সব কাগজপত্র দিত, আমি কাজ করতাম, কিন্তু কেউ কাজের লোক নেই। কাজ পড়লে গাজী, কাজ ফুইরে গেলি পাজি, এরা কিন্তু এই সিপিডিআরটা নষ্ট করে দিয়েছে। সিপিডিআরটা কেউ কিন্তু জানতো না, গড়ে দক্ষিণ চব্বিশ পরগনার লোক, মানবাধিকার ছিল তখন, ছিল ভবানী ভবনে মানবাধিকারের তখন চেয়ারম্যান ছিল শ্যামল সেন, তিনি আমার বিষয়টা জানে যে আমি সেই সিপিডিআরের লড়াই করা নেতৃত্বে। আমার কাছে অনেক মহিলা, অনেক মানুষ সিপিডিআরের সদস্য, এখন পর্যন্ত এই 34-35 বছরের মধ্যে আমার কাছে 3 লক্ষ পর্যন্ত সদস্য আছে, আমার কাছে খাতা কলম আছে। আমার বৃষ্টির জন্য কিছু খাতাপত্র নষ্ট হয়ে গেছে বলে ফটো সমেত নাম বাড়ি ঠিক 4টে খাতা আছে আমার কাছে, এখন আমি সব ছেড়ে দিচ্ছি। আমার কাছে 1 লাখের বেশি লোক আছে। উনি কি ভাবছে যাত্রার খুশি পয়সা নিয়ে বাদ দেবে, যাত্রার খুশি নিয়ে ছেটে দেবে? এই রাজ্যে কি এই দুর্নীতি? যার পয়সা নেবে, কারো কাছ থেকে পয়সা নিয়ে 6 মাস 1 বছর এসে বললো তোমাকে সভাপতি করে দিলাম, আর সভাপতি আছে, সেন্ট্রালের সেক্রেটারি আছে, আর তার বাদ দিয়ে বললো, তার জানালো নি, কারণ মিটিং ডাকলো নি, কিচ্ছু ডাকলো নি, তাকে বাদ দিল কেন? ভাই তুমি কে বাদ দেওয়ার প্রত্যেকটা মানুষের? এই কি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে কাউকে দিয়েছে সিপিডিআরে? সিপিডিআরটা আপনার বাবার পৈতৃক জায়গা নয়, যে যার খুশি তাকে বাদ দেবে, যার খুশি তাকে ঢোকাবে, টাকার অর্থই। আপনি লুফি, আমি বলছি সিপিডিআরের, আপনি লুফি না তো আমাকে সিপিডিআরতে কোন সাহসে আপনাকে আমাকে বাদ দিলে? আপনি মানুষের গণতান্ত্রিক অধিকার কি করে ছিনে নিতে চাইলে? সিপিডিআর তো সবার জন্য। আপনার বারাইপুরি জানাকে করেছে তানার থেকে উনি নক্কর, সে মূর্খ থেকে উনি দয়াময় বিশ্বাস মূর্খ, আমি মনে করবো রাজ্য সভাপতি হলে কি হবে? উনি না তো একটা মানুষের 35-40 বছর একটা সংগঠন করে রাজ্য সভাপতি বহিষ্কার করেছে বলে সেই জন্য তার প্রতিবাদ করার জন্য আমি এসেছি। আমি রামচন্দ্র নস্কর, বারিপুর দক্ষিণ চব্বিশ এসেছি, কেন্দ্র কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। কেন বহিষ্কার করেছেন বলতে পারবেন? হ্যাঁ, ওরা যেন যা দয়াময় বিশ্বাস, যা যা প্রশ্ন করে, মানে যা যা ভাবে মানে আমার নামে অ্যালিগেশন এনেছেন সবই ভিত্তিহীন। 10ই আগস্ট প্রতিষ্ঠা দিবসে নুরদার নেতৃত্বে আমরা গেছি, কিন্তু উনি মানে হ্যাঁ ওইসব সংগঠনের নেতারা তার মানে বক্তা নুরনবীকে অবিলম্বে সংগঠন থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন। আমরা জানি এগুলো সব ভিত্তিহীন। আমরা নুরদার অনুগামী সেই সভায় উপস্থিত ছিলাম, সেই সভায় বিভিন্ন ব্লক থেকে এসেছেন, রাজ্যে জেলা কমিটি থেকে এসেছেন, কেন্দ্র থেকে এসেছেন, সবাই নুরদাকে খবর নিয়েছে। আমরা বলেছিলাম যে উনি অসুস্থ তাই আসতে পারেনি, তার হয়ে আমরা এসেছি দয়াময় বিশ্বাস এবং দুলালদাকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য। আমরা কেন গ্রেপ্তার করা হয়েছে বলতে পারবেন? আমি সিপিডিআর জিন্দাবাদ, আমি আজকে 25-30 বছর সিপিডিআর করি। দয়াময় বিশ্বাস এই যে সেক্রেটারি নুরনবী শেখকে একটা গণ্ডগোলের মারফতে বারিপুর মোবারজুল গাজীর অফিসে ডাকে, ডাকার পরে কথা বলতে বলতে ওরা গণ্ডগোল পাকিয়ে দেয়। দেওয়ার পরে দয়াময় দা কিছু লোকজন নিয়ে এসেছিল। দয়াময় দা তখন কি করলো, যে সেক্রেটারি নুরনবী শেখকে যখন মারামারি আরম্ভ করেছে, দয়াময় দা কি করলো, নুরনবীর হাতে ব্যাগ ছিল, তাতে অনেক টাকা ছিল, দুটো মোবাইল ছিল,
ওর কাছ থেকে নিল, নিয়ে বলল যে গন্ডগোল হচ্ছে তখন আমার থাক বলেই মারছে। তখন ওই পচা গাজি দয়াময়ের এক ঘাম মেরে দেয় ঘাড়ে, মারবার সঙ্গে সঙ্গে ওই স্টেশনের দিকে ছুটে পালায়। সেখানে উপস্থিত আমি থাকার পরে উনি কী করছে বলছে যে নুনবী আমি পরে তোর সঙ্গে দেখা করবো, বলেই মাত্র ট্রেনে উঠে চলে গেল। এমন যার কি পুলিশ কিছু গিয়ে নুনবীকে নিয়ে নিল, নেওয়ার পরে ভাই এখানে থাক বলে উনি পচাগজির অত্যাচারে বেঙ্গলকে ট্রান্সফার করলো। আর ওই দয়াময় কিন্তু নুনবীর ডেকে এই গন্ডগোলগুলো পাকিয়েছে, মারামারি করেছে, আজ থেকে অন্তত 12-13 বছর হয়ে গেল, উনি কেস হোক মীমাংসাও করে না কিচ্ছু। সম্পাদক হিসাবে চিনি জানি এবং তারা অনুপ্রেরণায় আজকের আমরা তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে এবং মেনকা মণ্ডলের সাহায্যে এবং আমাদের সহকর্মী রামচন্দ্র নস্কর ও সুস্মিতা দাসের সহযোগে আমরা একসাথে কাজ করে চলেছি এবং আমাদের সঙ্গে আরও অনেক কর্মী আছে বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারেনি। আজকে সবাই আমাদের আগমনের মেন কারণ এই বার্তাটা মানবাধিকার বার্তাতে দেখতে পেলাম যে উনি একটা খবর ছাপিয়েছেন, এই খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আইন বিরুদ্ধ। দয়া বিশ্বাস যদি আইনজীবী হলেন এটা কোন আইনে করলেন? উপস্থিত জনসভা ডেকে জনকমিটির সামনে সম্পাদককে উপস্থিত দেখে তা একটা সিদ্ধান্ত নিতে হয়, এটা মনে হয় ওনার জানা নেই। উনি আইনজ্ঞ হয়ে আইন রক্ষক হয়ে আইন ভক্ষক হলেন কী করে? সবাই তো তাকে সম্মান করেন, কিন্তু এখন কি এই সম্মানটা রাখতে পারবেন? এটা ওনার জানার বিষয় এবং আমারও ধিক্কার, ওনার প্রতি আমার লজ্জা করছে যে অ্যাডভোকেট হিসাবে পরিচয় দিতে উনি এইভাবে সংগঠন চালাবেন কী করে? সম্পাদক মণ্ডলী যদি কেউ নেই, আরও অন্য অন্য সম্পাদক আছেন, তাহলে একটা সম্পাদককে যদি বহিষ্কার করতে হয়, কোনো মিটিং ডাকা হয়নি, সম্পাদকের নিকট কোনো চিঠি পাঠানো হয়নি এবং একটা মিটিংয়ের সিদ্ধান্ত করা হলো কিছু যার বিরোধী যারা আছে তাদের কথাই ইনি কাজটা করেছেন, এই কাজটা ঠিক করলেন কি না ওনার এটা বিবেচনা করার জন্য আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি।